Hello everyone, welcome to CallosumBD. Today we will be discussing about periodontal ligament, যেটা ফার্স্ট ইয়ার BDS স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। পেরিওডন্টাল লিগামেন্ট সম্পর্কে জানতে হলে সবার প্রথম পেরিওডন্টিয়াম সম্পর্কে জানতে হবে। পেরিওডন্টিয়াম আসলে কি? Periodontium is a connective tissue organ covered by epithelium that attaches the teeth to the bones of the jaw and provide a continually adapting apparatus for support of the teeth during function. That means periodontium হলো একটা কানেকটিভ টিস্যু অর্গান যেটা এপিথেলিয়াম দ্বারা কভার্ড এবং যেটা আমাদের টিথগুলোকে বোনস অফ দ্য জয়ের সাথে অ্যাটাচ করে একটা অ্যাডাপ্টিং অ্যাপারেটাস হিসেবে আমাদের টিথকে সাপোর্ট দিচ্ছে। এখন এটার কন্টিনিউশন কি? Periodontium is attached to dentin of root by cementum and to the bone of jaw by alveolar bone. পেরিওডন্টিয়ামটা রুটের ডেন্টিনের সাথে সিমেন্টাম দ্বারা অ্যাটাচড এবং জয়ের বোনসের সাথে অ্যালভিওলার বোন দ্বারা অ্যাটাচড। পেরিওডন্টিয়াম ইজ কম্প্রাইসেস অফ সিমেন্টাম, পেরিওডন্টাল লিগামেন্ট, অ্যালভিওলার বোন অ্যান্ড পার্ট অফ দ্য জিঞ্জিভা হুইচ ফেসেস দ্য টুথ। পেরিওডন্টাল লিগামেন্ট। পেরিওডন্টাল লিগামেন্টকে অনেকগুলো নামে ডাকা হয়, যেমন পেরিওডন্টাল মেমব্রেন, alveolo-dental ligament, desmodont, pericementum, dental periosteum, gomphosis. Now, what is periodontal ligament? Periodontal ligament is a fibrous connective tissue occupying the periodontal space which attaches the tooth to the alveolus by bundles of fibers. The majority of the fibers of periodontal ligament are collagen fibers. They are embedded into cementum. তার মানে পেরিওডন্টাল লিগামেন্ট হচ্ছে একটা কানেকটিভ টিস্যু যেটা পেরিওডন্টাল স্পেসে থাকছে এবং আমাদের টিথগুলোকে অ্যালভিওলাসের সাথে কিছু ফাইবারস দিয়ে অ্যাটাচ করছে। এই মেজরিটি অফ দ্য ফাইবারসগুলি হলো কোলাজেন ফাইবারস যারা এমব্যাডেড থাকছে সিমেন্টামের মধ্যে। এখন এই সিমেন্টামের ভিতর এমব্যাডেড থাকার ফলে তারা একটা সফট টিস্যু কন্টিনিউশন প্রোভাইড করতেছে, যার ফলে আমার এই পেরিওডন্টাল লিগামেন্টটা অনেক ফ্লেক্সিবল হচ্ছে, কারণ দুইটা হার্ড মিনারালাইজ স্ট্রাকচারের মাঝখানে একটা সফট কন্টিনিউশন তৈরি করছে তারা। আমরা পেরিওডন্টাল লিগামেন্টের ডেফিনেশনে জেনেছি পেরিওডন্টাল লিগামেন্ট পেরিওডন্টাল স্পেসে থাকে। তাহলে পেরিওডন্টাল স্পেসটা কি? ইট ইজ এ স্পেস হুইচ ইজ লোকেটেড ইন বিটুইন সিমেন্টাম অ্যান্ড পেরিওডন্টাল সার্ফেস অফ অ্যালভিওলার বোন। It extends cornally to the apical part of the lamina propria of gingiva. আমরা যদি নিচের এই ফিগারটা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো অ্যালভিওলার বোনের যে পেরিওডন্টাল সারফেস এবং সিমেন্টামের মাঝখানে যে স্পেস রয়েছে সেই স্পেসটাকে বলা হচ্ছে পেরিওডন্টাল স্পেস। ডায়ামিটার অফ পেরিওডন্টাল লিগামেন্ট। ইটস ওয়াইড ইজ 0.15 millimeter to 0.38 millimeter. And its thickness is in young adult 0.21 millimeter, in mature adult 0.18 millimeter, in older adult 0.15 millimeter, and its appearance is hourglass appearance. Components of periodontal ligament. Periodontal ligament is composed of two types of substances: cellular substances, extracellular substances. Cellular substances. Cellular substances are composed of synthetic cells, resorptive cells, progenitor cells, epithelial rests of malas, defense cells. Synthetic cells এর মধ্যে রয়েছে fibroblast, osteoblast, cementoblast. Resorptive cells এর মধ্যে রয়েছে fibroblast, osteoclast, cementoclast. এক্ষেত্রে synthetic cells এবং resorptive cells এর ভিতরে fibroblast সেলটা common, but বাকি দুইটা uncommon. আর ডিফেন্স সেলসের মধ্যে রয়েছে মাস্ট সেলস, ম্যাক্রোফেজেস অ্যান্ড ইউসিনোফিলস। এক্সট্রাসেলুলার সাবস্টেন্সেস। এক্সট্রাসেলুলার সাবস্টেন্সেস আর কম্পোজড অফ ফাইবারস অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্সেস। ফাইবারসগুলোর মধ্যে রয়েছে কোলাজেন, ইলাস্টিক অক্সিটালান, রেটিকুলার, সেকেন্ডারি, ইনডিফারেন্ট ফাইবার প্লেক্সাস। গ্রাউন্ড সাবস্টেন্সেস আর কম্পোজড অফ গ্লাইকোসামিনোগ্লাইকান্স, proteoglycans and glycoproteins. Now, what are the structures present in periodontal ligament? Four structures are present in periodontal ligament. এগুলো হলো blood vessels, nerves, lymphatics, cementicles. Blood supply of periodontal ligament. Periodontal ligament has an abundant vascular supply. Now, artery supply of periodontal ligament. The inferior and posterior superior artery, which is the branch of maxillary artery, supplying mandible and maxilla respectively, reach the periodontal ligament from three sources. These sources are branches through the periodontal ligament from the apical vessels that supply the dental pulp. Branches through the alveolar bone enters into the periodontal ligament, which comes from intraalveolar vessels. These branches run horizontally. Branches through the periosteum of alveolar bone comes from gingival vessels. They enter into the periodontal ligament from coronal direction. আমরা এই ফিগারটি লক্ষ্য করলে তিনটি ব্রাঞ্চ দেখতে পারবো। প্রথম ব্রাঞ্চটি থ্রু দ্য পেরিওডন্টাল লিগামেন্ট, দ্বিতীয় ব্রাঞ্চটি থ্রু দ্য অ্যালভিওলার বোন এবং তৃতীয় ব্রাঞ্চটি সারফেস অফ দ্য পেরিওস্টিয়াম, যেটা মেইনলি জিঞ্জিভাল ভেসেলস থেকে আসছে। নাও ভেনাস ড্রেনেজ। দ্য ভেনাস চ্যানেলস অ্যাকম্পানি দ্য আর্টারিজ। দিস চ্যানেলস রিসিভ ব্লাড ফ্রম দ্য ক্যাপিলারি নেটওয়ার্ক and also specialized shunts called glomera in the periodontal ligament. Lymphatic drainage of periodontal ligament. A network of lymphatic vessels following the blood vessels provide the lymphatic drainage of periodontal ligament and drains into the lymph nodes of the head and neck region. এগুলোর মধ্যে রয়েছে submental lymph node, submandibular lymph node, jugulodigastric lymph node, deep cervical lymph nodes. Nerve supply of periodontal ligament. Periodontal ligament has functionally two types of nerve fibers. These are sensory nerve fibers and autonomic nerve fibers. All periodontal ligament innervations are mediated by the dental branches of alveolar nerve. আমরা জানি periodontal ligament এ চার ধরনের structures রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে blood vessels, nerves, lymphatics and cementicles. এখন এই cementicles টা কি? Calcified bodies found in the periodontal ligament are called cementicles. তিন ধরনের cementicles হয়ে থাকে: free cementicles, attached cementicles and embedded cementicles. Functions of periodontal ligament. First of all, supportive function. Periodontal ligament supports the tooth during mastication. That means কোনো ম্যাস্টিকেটরি ফোর্স অথবা অর্থোডন্টিক ফোর্সের কারণে যদি আমাদের টুথ সকেটের ভিতরে মুভ করে, তখন পেরিওডন্টাল স্পেসটা ন্যারো হয়ে যায়, যার ফলে পেরিওডন্টাল লিগামেন্টগুলো কম্প্রেসড হয় এবং আমাদের টিথগুলোকে সাপোর্ট দেয়। দেন ইট অ্যাক্টস অ্যাজ এ কুশন ফর নার্ভস অ্যান্ড ব্লাড ভেসেলস। পেরিওডন্টাল লিগামেন্ট ট্রান্সমিটস ম্যাস্টিকেটরি ফোর্সেস টু অ্যালভিওলার বোন। নাও সেন্সরি ফাংশন। Through the nerve supply, the periodontal ligament provides the most efficient proprioceptive mechanism, which can detect the application of the most delicate forces to the teeth and very slight displacement of the teeth. That means periodontal ligament the nerve supply এর মাধ্যমে টিথের উপরে অ্যাপ্লাইড যে কোনো ডেলিকেট ফোর্স অথবা টিথের যে কোনো ধরনের ডিসপ্লেসমেন্টকে ডিটেক্ট করতে পারে। এখন সেটা কিভাবে করে? সে যে কোনো ধরনের মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই হওয়ার পরে পেরিওডন্টাল লিগামেন্টের সেলসগুলো অ্যাপ্লাইড ফোর্সের ধরন অনুযায়ী অ্যাডাপ্ট হয়। অ্যাডাপ্টেশনের মধ্যে রয়েছে ইনক্রিজ অফ ইন্ট্রাসেলুলার টেনশন, মেইনটেনিং কন্ট্যাক্ট উইথ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। এভাবে তারা মেমব্রেন ডিসরাপশনটাকে প্রিভেন্ট করছে। নিউট্রিটিভ ফাংশন অফ পেরিওডন্টাল লিগামেন্ট। আমরা জানি পেরিওডন্টাল লিগামেন্টে ব্লাড ভেসেলস রয়েছে। The blood vessels in the periodontal ligament provide anabolites and other substances required by the cells of it, such as cementocytes, osteocytes. The blood vessels also concerned with the removal of catabolites. এই blood vessels গুলোই মূলত এর সেলগুলোকে নিউট্রিশন প্রোভাইড করে। এখন এই blood vessels গুলোর যদি কোনো কারণে অক্লুশন হয়, সেক্ষেত্রে কি ঘটবে? ব্লাড ভেসেলসগুলো যদি কোনো কারণে অক্লুড হয়ে যায়, তখন এর সেলগুলো ডিপ্রাইভড অফ নিউট্রিশনের কারণে নেক্রোসিস হয়ে মারা যাবে। এখন কি কি কারণে এই অক্লুশন হতে পারে। মূলত অক্লুশন হয়ে থাকে এক্সেসিভ অ্যাপ্লাইড ম্যাস্টিকেটরি ফোর্স অথবা এক্সেসিভ যে কোনো ধরনের অ্যাপ্লাইড ফোর্সের কারণে হতে পারে। হোমিওস্ট্যাটিক ফাংশন অফ পেরিওডন্টাল লিগামেন্ট। পেরিওডন্টাল লিগামেন্টের অন্য যত ফাংশন রয়েছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন হলো হোমিওস্ট্যাটিক ফাংশন। এখন কিভাবে পেরিওডন্টাল লিগামেন্ট তা হোমিওস্ট্যাসিস মেনটেন করছে। ইট প্রিজার্ভস দ্য ওয়াইড থ্রু আউট দ্য লাইফ। এটা তার নিজের যে ওয়াইড রয়েছে সেটাকে থ্রু আউট দ্য লাইফ মেনটেন করছে। কীভাবে মেনটেন করছে সেটা আমরা একটু পরে আলোচনা করছি। In periodontal ligament, there is a continuous slow death of cells that are replaced by new cells through the cell division of progenitor cells. That means periodontal ligament er je cell gulo royeche tader continually ekta slow death process thakche ebong ei death cells gulo replaced hocche newly formed cell dara, ar ei newly formed cell gulo asche mainly progenitor cells theke. এখন এই যে সেলের সিনথেসিস এবং সেলের রিজার্পশন বা ডিস্ট্রাকশন এই দুটার যে ব্যালেন্স রয়েছে এই ব্যালেন্সে যদি কোনো কারণে ডিস্টারবেন্স হয় সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে পেরিওডন্টাল লিগামেন্টের অ্যাক্টিভিটি মার্কলি রিডিউস হবে। যেমন ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলে কোলাজেন সিনথেসিসটা রিডিউস হয়, বাট অন্যদিকে কোলাজেন রিজার্পশনটা কিন্তু চলতে থাকে। এক্ষেত্রে সিনথেসিস এবং রিজার্পশনের মধ্যে কিন্তু একটা ডিস্টারবেন্স বা ইমব্যালেন্স দেখা যাচ্ছে, যার ফলে আমাদের কমন ডিজিজ হয়ে থাকে স্কারভি ডিজিজ। এটা হওয়ার চান্স খুবই বেশি থাকে। এখন আমরা জানি পেরিওডন্টাল লিগামেন্ট দুইটা হার্ড মিনারেলাইজড স্ট্রাকচারের মাঝখানে স্কুইজড হয়ে থাকে। তারপরেও সে তার হোয়াইটটা থ্রু আউট দ্য লাইফ টাইম কীভাবে প্রিজার্ভ করে সেটা জানব। যে পেরিওডন্টাল লিগামেন্ট ডেভেলপমেন্ট এবং রিজেনারেশনের সময় কিছু মলিকিউল সিক্রেট করে। এই মলিকিউলগুলোর প্রধান কাজই হলো পেরিওডন্টাল লিগামেন্টের মিনারেলাইজেশনটাকে প্রিভেন্ট করা। এখন তারা কি ধরনের মলিকিউল সিক্রেট করে সেটা জানব। MSX2 প্রোটিন, যেটা ফাইব্লোব্লাস্ট সেলের অস্টিওজেনিক ডিফারেন্সিয়েশনটাকে প্রিভেন্ট করতেছে বাই রিপ্রেজিং কোর বাইন্ডিং ফ্যাক্টর alpha-1. দেন ম্যাট্রিক্স GLA প্রোটিন, যেটা ডিরেক্টলি পেরিওডন্টাল লিগামেন্টের মিনারেলাইজেশনকে ইনহিবিট করে। TGF beta isoforms, তারা মাইটোজেনিক ইফেক্টস ইন্ডিউস করে এবং দে ক্যান অলসো ডাউন রেগুলেটস অস্টিওব্লাস্টিক ডিফারেন্সিয়েশন। দেন প্রোস্টাগ্ল্যান্ডিন্স, প্রোস্টাগ্ল্যান্ডিন্স ইনহিবিট মিনারেলাইজড বোন নোডিউল ফর্মেশন অ্যান্ড প্রিভেন্টস মিনারেলাইজেশন অফ পেরিওডন্টাল লিগামেন্ট ইন ভিট্রো। ইরাপটিভ ফাংশন অফ পেরিওডন্টাল লিগামেন্ট। Periodontal ligament helps in limited eruption to adjust the position of teeth while remaining firmly attached to the bone socket. It provides space and acts as a medium for cellular remodeling during eruption. Now, physical function of periodontal ligament. Periodontal ligament protects the blood vessels and nerves from mechanical forces. They offers resistance to impact from occlusal forces. They act as a shock absorber. Some unique features of periodontal ligament. Periodontal ligament has cells that form and resorb cementum, bone, collagen fibers in a specific orientation, connecting two mineralized tissues. These features makes it unique. পেরিওডন্টাল লিগামেন্টের যে সেলগুলো রয়েছে তারা মেইনলি সিমেন্টাম, বোন, কোলাজেন ফাইবার্স এগুলোকে একটা স্পেসিফিক ওরিয়েন্টেশনে রিজর্ভ করছে এবং তাদের ফর্মেশনে হেল্প করতেছে এবং মোস্টলি তারা দুইটা হার্ড মিনারেলাইজড টিস্যুকে কানেক্ট করছে। এই জন্যই এই ফিচারটাকে একটা ইউনিক ফিচার বলা হচ্ছে পেরিওডন্টাল লিগামেন্টের। এছাড়াও ইট হ্যাজ অলসো হাই সেলুলারিটি অ্যান্ড ভেরি হাই রেট অফ টার্নওভার অ্যান্ড সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইপ 3 কোলাজেন। Age changes of periodontal ligament. With age, the number and activity of cells in periodontal ligament decreases. The width of the ligament also decreases due to lack of functional stimulation. এখন আমরা পেরিওডন্টাল লিগামেন্ট সম্পর্কিত কিছু ক্লিনিক্যাল কন্ডিশনস সম্পর্কে জানব। Acute trauma to the periodontal ligament, accidental blows, or rapid mechanical separation may produce pathologic changes. এই pathologic changes গুলোর মধ্যে রয়েছে fractures or resorption of the cementum, tears of the fiber bundles, hemorrhage and necrosis. Inflammatory disease of the pulp progress to the apical periodontal ligament and replace its fibers with granulation tissues. This lesion is called periapical granuloma and this may produce cyst of the jaw. Another but not the least pathological condition is chronic inflammatory periodontal disease that results from the bacterial toxins of dental plaque.